আমি রবি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টারলাইন রান্নাঘর। প্রিয় যেটা করছি ক্রেস্টটা দিয়ে দিচ্ছি।
বাহ, অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। তামান্না রানী নিশ্চয় ভালো লাগবে, চল আমরা ডেকে নেই। তামান্না আসবে একটু? নামটা আরেকবার করে দাও। অরেঞ্জ গ্রেপস, দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আসলে এটা খুব পপুলার একটা ব্রেকফাস্ট, মানে বাইরের কান্ট্রিতে কিন্তু সবাই এটা খায়, যেই যেই সিজন থাকে সেই সেই ফ্রুটস দিয়ে তারা দিয়ে করে সেটা করে। ব্রেকফাস্টের মধ্যে তারা চায় যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সব কিছু থাকবে। আর আপনি নিজেও বানানোর সময় দেখেছেন যে আপনি ময়দা ইউজ করেছেন এবং ডিম ছিল, বাটার ছিল, অর্থাৎ আমরা বলি যে ব্রেকফাস্টটা হতে হবে খুব ভালো, রিচ। রিচ মিন্স নট অ্যাজ এ কোয়ান্টিটি, এটা হবে অনেক বেশি নিউট্রিশিয়াস, অর্থাৎ ক্যালোরি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। এবং আমার বেশি ভালো লেগেছে যে আপনি একটু একটু বাটার দিয়ে দিয়ে অল্প অল্প করে করছিলেন, খুবই সামান্য বাটার, খুবই সামান্য ছিল এবং এটা কিন্তু হেলদি। বাটার নিয়ে অনেকেই এত বেশি কশাস যে এত ন্যাচারাল একটি খাবারকে একেবারেই বন্ধ করে দেয়, কিন্তু আমি কিন্তু এটার পক্ষে, বিকজ আমাদের যে ভিটামিন ডি সেটা কিন্তু আসলে কোলেস্ট্রল থেকে ফর্মেশন হয়, তো সেটাও শরীরের জন্য দরকার। তো সব মিলিয়ে এটি খুব ভালো একটি ব্রেকফাস্ট রেসিপি। তো আমাদের দেশে মানুষের যেহেতু অভ্যাস নাই, তারা চাইলে এটা ইভিনিংয়েও খেতে পারবে নাস্তা হিসেবে। স্পেশালি বাচ্চাদের জন্য এটি খুবই হেলদি, কারণ আপনি যে যেই মাল্টা স্লাইসগুলো পাশে সার্ভ করেছেন এটাও আমার রেকমেন্ডেশন থাকবে, খেয়ে ফেললে মোটামুটি ভিটামিন সির অভাবও পূরণ হয়ে যাবে। সুতরাং এই এই ডিশটার সাথে পানি ছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নাই, খুব ভালো হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। আসছি তোমার একটু ওয়েট করো আমার জন্য। তো যেমন স্যার, তো অল্প সময়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি, আমরা সেটাই চাই অনুষ্ঠানে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য ধন্যবাদ পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ।